ছোটবেলা থেকে আমাদের দেখেছি আমাদের মা চাচিরা এই শীতকাল আসলে পিঠা উৎসবে মেতে পড়েন। এখন আমাদের সমাজে এই এটা একদম উঠেই গিয়েছে। এখন আমরা এই মেলা উৎসব করে আমাদের নতুন প্রজন্মকে আমরা জানান দিই যে আমাদের এটা বাঙালি আনা ষোলো আনা আমরা পূরণ করার জন্য, ওরা যেন আমাদের এই পিঠাগুলির উৎসব না ভুলে। এই জন্য উত্তরা লেডিস ক্লাব সবসময় নারীদের পাশে আছে। এদেরকে নিয়ে আরো পরবর্তীতে মেলা করতে, কারণ এদের কোনো শোরুম নাই, এরা অনলাইনে সবাই সেল করে, অনলাইনে করে। চাচ্ছি এরকম মেলা হলে এরা অনেক পরিচিতি পাবে। মানে আমার একটা কিছু করবো, কিছুই করতে পারলাম না জীবনে, তো এটাই একটা শখ ইনশাল্লাহ। মানে আজকে 25 বছর বিয়ে, টুকটাক কিছু না কিছু নিয়েই আসি। দেখে দেখে অনেকটা শেখা, তারপর মার কাছ থেকে শেখা, আমার খালারাও খুব ভালো পারে, তাদের কাছ থেকেও শেখা, এভাবেই শিখেছি। যে কোনো জিনিসে আপনি যখন বলবেন প্রতিযোগিতা, মানুষ প্রিপেয়ার্ড হয়ে আসবে। তো আপনাদের অংশগ্রহণে যে পিঠা উৎসব চলছে, আমরা অনেক আনন্দিত। যে পিঠা যেই করেন না কেন, এটা বাংলাদেশি পিঠা এবং সিম্বল অফ বাংলাদেশ। আমার মনে পড়ে নানুর সাথে বসে বসে সেমাই পিঠা বানাতাম আমরা ভোর থেকে, যেরকম করে সেমাই বানিয়ে বানিয়ে, তারপর বাইরে মাঠে আমার নানার বাড়ির মাঠে হতো ভাপা পিঠার জন্য মাটির চুলা, মাটির হাড়ি, সব কিছুর মধ্যে যে একটা চমৎকার আর যে গন্ধটা আসতো, এখন তো চালের সেই গন্ধই নাই। আমার হোম টাউন হচ্ছে লক্ষ্মীপুরে, তা আমি চেষ্টা করি ওখানকার যে ঐতিহ্যবাহী যে পিঠাগুলো, যেমন স্পেশালি কয়েকটা পিঠা আছে, যেমন আমাদের মুখ পাক্কন, এটা বিয়ের সময় খুব আয়োজন করে বানায়। এখানে এসে ভালো লাগছে যে এটা পিঠা দেখে ভালো লাগছে অনেক, কারণ ছোটবেলায় আমার মা খালারা অনেক পিঠা বানাতো, মানে শীতের সময় ভাপা পিঠা খেতেই হবে, চিতই পিঠা, মানে কখনো কিনে খেতাম না আমরা পিঠা। এই উৎসবে পিঠা উৎসব ও প্রতিযোগিতা, এখানে যারা ভালো রান্না করেছে তারা সবাই আবার পুরস্কারও পাবে। যারা নতুন মানে নতুনভাবে কাজ করতে চায় এই সেক্টরে, তো তাদের জন্য একটা বিশাল বড় প্ল্যাটফর্ম।